মাজার কমিটি গাঁজা খায়, সেক্রেটারি সভাপতি এরা গাঁজা টাঁজা খায়, তাদেরকে গাঁজার মদত। তারপর আমার পীর ভাইরা তারা পীর সাহেব হয়ে গেছে, তাদের ভক্তরা আসবে, ভক্তদেরকে মোট কথা আমাকে চামচামি করতে হবে, গুলামি করতে হবে তাদের। হ্যাঁ, এটা তো আমাকে চেষ্টা করেছে কিন্তু আমাকে পারেনি। তারা তো বিভিন্ন, আমার পরিচয় মোহাম্মদ নুরুজ্জামান মিলন, আমার জন্ম নোয়াখালী, বড় হয়েছি রাজশাহীতে, এখন বর্তমানে প্রেস ক্লাবের সামনে। আমি বিচারের জন্য আসছি, বাঁচতে চাই। রাজশাহী উলি বাবার মাজার কমিটি, হযরত শাহুলি আহমেদ রহমতুল্লাহর মাজার কমিটি, তারা আমাকে আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকম মান অপমান হয়রানি স্বীকার করছে। হ্যাঁ, আমি তাদের নামে থানাতে অভিযোগ করার পরেও, অভিযোগের রায় আমার কাছে থাকার পরেও তারা আইনের কাছে, সমাজের কাছে অপরাধী হয়ে গেছে, তাই তারা আমাকে যে কোনোভাবে অভিযোগটা তারা আমাকে ব্যবহার করতে চাইছিল। হ্যাঁ, তারা গাঁজা বাবা, হ্যাঁ, এসব ওরা ব্যবহার করে। সবাই তো না, বেশি সংখ্যক মানুষই এটা ব্যবহার করে। হ্যাঁ, সবাই বললে ভুল হবে, মিথ্যা হবে, মিথ্যা কথা বলা ঠিক না। যখন তারা আমাকে ব্যবহার করতে পারেনি, আমার বাবা আমাকে 6,40,000 টাকা দিয়েছিল, আমার আগে পিছিয়ে কেউ নাই, আমি যদি আমার যা ইনকাম করব তা ওদের কাছে আমি জমা রাখবো, এক সময় আমি মারা যাবো, টাকাগুলি তাদের হয়ে যাবে। হ্যাঁ, আমি কোনো রকমই ইনকাম করতাম না। আমি মাজারে থাকতাম, সে আমি বিভিন্ন জায়গাতে দেশ বিদেশ ঘুরে বেড়াই, আজমির শরীফ, দিল্লি, আজমির, বোম্বে, আসাম, নেপাল, ভুটান আমি দাঁড়িয়েছি। আমার কাছে পাসপোর্টও আছে, ইন্টারন্যাশনাল পাসপোর্টও আছে তিনটা। হ্যাঁ, দেশ বিদেশে ঘুরতাম আর এখানে আসতাম। আমি একজন সাধক, সাধনা করাই আমার লক্ষ্য। আমি কে, আমি কোথা থেকে আসছি, কেন বা পৃথিবীতে আসলাম, আবার কেনই বা আমাকে চলে যেতে হবে, তাহলে এটার ইয়ার জন্যে আমি সাধনা করি। সাধনা করার জন্যে আমি একজন সাধক মানুষ, যার বাড়িঘর নাই সে কোথায় যাবে, সে তো মাজার শরীফ, যে কোনো একটা মাজার শরীফেই যাবে। তা আমি ওখানে থাকতাম, থাকতে তারা যখন আমাকে ব্যবহার, প্রায় 20 বছর আমি ওই মাজারে থাকি, তারা যখন আমাকে ব্যবহার করতে পারলো না, তখন আমার পীর বোনকে দিয়ে আমাকে আমার পিঠে লেলিয়ে দিয়ে তার বাসায় ডেকে নিয়ে গিয়ে মিষ্টির সাথে, খাওয়ার সাথে, খাদ্যদ্রব্যের সাথে, এমনকি জিন চালান করে আমাকে অ্যাবনর্মাল করে, আমি তাকে মেয়েটাকে ধর্ম মা পাঠিয়েছিলাম যে আমাকে নষ্ট করিস না, আমাকে ইয়া করিস না, সে শুনেনি, জোর জবরদস্তি সে আমাকে রেপ করে। রেপ করার পরে বিভিন্ন ছল চতুরি করে 10-12 বছরে বিভিন্ন কথা নিয়ে রেকর্ডিং করে, অডিও একটা ক্যাসেটিং রেকর্ডিং করে ওটা মাজার কমিটিকে দেয়। তাহলে মূল নাটকের গোড়াকে মাজার কমিটি, এখন মাজার কমিটি যখন দেয় তখন আমাকে তারা চেষ্টা করে। আমার বাবাও মারা যাওয়ার সময় আমাকে 6,40,000 টাকা দিয়ে গেছিলো, সেই টাকাটাও তারা হাত করতে পারতো। আমি যদি মাজারে খাদেম বানাতে চাইছিলো, আমি যদি খাদেম হতাম, তাহলে দরবার ঝাড়ু দেওয়ার বেতন, আমার খাওয়া দাওয়ার বেতন, যে পয়সাটা আসতো আমি কার কাছে জমা রাখতাম, সেক্রেটারির কাছে জমা রাখতাম। অতীতেও এক পাগল ছিল দরবারের খাদেম হিসাবে, তারও বউ ছেলেবেলে কিছু ছিল না, সে যত টাকা কামাই করেছিল ওই সেক্রেটারির কাছে জমা রেখেছিল, মারা যাওয়ার পরে তার নামে 200-500 টাকা খরচ করে একটা সিন্নি করে চালিয়ে দিয়েছে, আর বাকি টাকাটা খাদেমরা বেশিরভাগই দেখেন মাজারে নেশা দ্রব্য বিক্রি কেন হয়, কারো না কারো মদত থাকে। আপনার এলাকাতে একটা নেশা দ্রব্য বিক্রি হবে, ওখানে কারো না কারো একটা মদতে সে করবে, সবাই না, তাহলে কিছু সংখ্যক লোক থাকে যারা মাজারকে ভাঙিয়ে মাজারকে ই করে, না তো সত্য রাস্তায় যাবে কেন তারা। সাধক হিসাবে সাধনা করতে গেলে হয়তো তার সে ব্যবহার করতে পারে একা, কিন্তু দল নিয়ে 10 জন নিয়ে ব্যবহার করে, সিদ্ধি এটা নেশা দ্রব্য কি করে বলেন আপনি? সাধকের সাধনার একটা জায়গাতে আছে সিদ্ধি, তাই না? সিদ্ধি খায় সাধনা। এই যে আমি এখানে সকালবেলা 9:30 থেকে বসে আছি, তাহলে এক মন এক স্থির থাকাটা, মনটা তো আমাদের বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়, মনটাকে এক জায়গায় স্থির রাখার জন্যে হয়তো সাধকেরা ওই জিনিসটা ব্যবহার করে, কিন্তু সাধকের না, সিদ্ধিটা কি গাঁজা? গাঁজা, জি, সিদ্ধিটা গাঁজা।
সেটা সিদ্ধি হিসাবে আমরা ব্যবহার করি, হ্যাঁ ওইটা ব্যবহার করে, তাছাড়া অন্য কিছু এটা অ্যালাউ না। হ্যাঁ তাদের তারা আমাকে ব্যবহার করবে, তাদের যে কোনো কাজে আমাকে ব্যবহার করবে, যেহেতু আমার একটা ক্লেম তো তারা নিয়ে নিয়েছে, তাহলে এখন তাদের যে কোনো কথা আমাকে মানতে হবে, যখন আমি মানিনি তখন ওইটা পুরো এলাকাতে রাস্তায় ভাইরাল করে দেয়।